কামাখ্যা রহস্য নিয়ে আপনাদের বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে প্রোগ্রাম উপস্থাপন করছি। আজকে কামাখ্যা রহস্যের পঞ্চম পর্ব। স্পেশালি যেহেতু আমরা খুব ভেরি রিসেন্ট টাইমে অম্বুবাচী ফেস করতে চলেছি, সো এই অম্বুবাচী রিলেটেড কিছু ক্রিয়াকলাপ এবং কামাখ্যার সৃষ্টি সম্পর্কে আজকে কিছু তথ্য পরিবেশন করব। স্পেশালি অঘরী এবং তান্ত্রিকদের দেবী কিন্তু আমাদের মা কামাখ্যা। দশ মহাবিদ্যার মধ্যে একটি অন্যতম চরিত্র, মূল এবং অন্যতম চরিত্র মা কামাখ্যা। কামাখ্যাকে বলা হয়ে থাকে সর্বমোক্ষদায়িনী, অর্থাৎ মা কামাখ্যার পুজো করে আমরা সমস্ত রকম ভোগ বিলাস, জাগতীয় সুখ, মোক্ষলাভ, আমাদের কৃতকর্মের ফল, সমস্ত মাঙ্গলিক ক্রিয়া সবই দেবীর চরণে সমর্পণ হয়ে থাকে। দেবীপীঠের যতগুলো নীলাচল পাহাড়, অ্যাকচুয়ালি কামাখ্যা সম্পর্কে জানতে গেলে আমাদের ফার্স্ট নীলাচল পাহাড় সম্পর্কে জানতে লাগে, কারণ নীলাচল পাহাড়ের চূড়াতেই মা কামাখ্যা দেবীর অবস্থান। কামাখ্যা সম্পর্কে বলা হয়ে থাকে, কামাখ্যা একটা মূলত সংস্কৃত শব্দ, কাম যুক্ত অক্ষি যুক্ত ক্ষী, অর্থাৎ এটি একটি তৎসম শব্দ কিংবা সংস্কৃত শব্দরূপেও কিন্তু এর আবির্ভাব কিংবা উৎপত্তি হয়ে থাকে। যোনি পুজো এবং তন্ত্রমন্ত্র, কামাখ্যা কিন্তু অর্থাৎ দেবী সতীর একটি অঙ্গ, যোনি অঙ্গ কিংবা মাতৃ অঙ্গ, রিপ্রোডাক্টিভ অর্গ্যান যেটাকে আমরা বলে থাকি, সেটি পতিত হয়েছিল এবং সেটিকে পুজো করা হয়ে থাকে বলে এটিকে বলা হয়ে থাকে যোনি পুজো, অর্থাৎ মাতৃযোনি অঙ্গ এবং তন্ত্রমন্ত্র ক্রিয়ার জন্য, সর্বসিদ্ধিলাভ ক্রিয়ার জন্য অন্যতম স্থান হচ্ছে মা কামাখ্যা। এই কামাখ্যার ওপরে কামাখ্যাকে মূলত তান্ত্রিকদের স্থান বলা হয়ে থাকে এবং রহস্যময় স্থান বলা হয়ে থাকে। প্রাচীনকালে একটা সময়ে কামাখ্যা এবং কামাখ্যার পার্শ্ববর্তী অঞ্চল মায়াং, অনেকে মায়াঙ্ক বলে থাকে, এখানে খুব কম লোক যাতায়াত করতো। পরবর্তীকালে সেই জায়গাটিকে একটা রেস্ট্রিক্টেড প্লেস হিসাবে ঘোষণা করা হয় এবং ঘিরে দেওয়া হয়। সো কামাখ্যা অবধি বহু লোক যাচ্ছেন এবং মায়াঙের একটি মন্দির রয়েছে যেখানে যেখানে অবধি যাওয়া অ্যালাউ, যেতে পারেন। মানে পতিত দেবী সতী, দেবী সতীর মাতৃজনী যেহেতু এখানে পতিত হয়েছিল, সে এই মাতৃজনীর রক্তগহ্বর থেকে যেটা বলা হয়ে থাকে অম্বুবাচী মেলা, অর্থাৎ রজনীবৃত্তির একটা সময় বলে পুরাতনবিদেরা কিংবা শাস্ত্রকারবিদেরা বলে থাকেন। এই কামাখ্যা হচ্ছে মূলত কালা জাদু, বশীকরণ অর্থাৎ অন্যকে বসে রাখা এবং তন্ত্র সাধনার একটা আতুরঘর বলা হয়ে থাকে মা কামাখ্যাকে। পুরাণ, ইতিহাস এবং বর্তমান সময়ের সংমিশ্রণ আমরা দেখে থাকি এই কামাখ্যা মন্দিরে। পুরাণ, ইতিহাস এবং বর্তমান সময়ের সংমিশ্রণের একটা সম্মিলিত সমষ্টি কিন্তু কামাখ্যা মন্দিরকে গ্রাস করে রয়েছে। যদি যারা মন্দিরে যান, আমার অনেক ক্লায়েন্টস গেছেন, আপনারা যারা প্রোগ্রাম শুনছেন আপনারাও অনেকে গেছেন, সো এই টোটাল সম্মিলিত ক্রিয়ার সমষ্টি কিন্তু মা কামাখ্যায় গিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে ফিল করেছি। অজস্র একটা রহস্য, রোমাঞ্চ এবং অনেক কিছু চমৎকারের গল্প কিন্তু এই মাতৃজনী কামাখ্যায় শুনতে পাওয়া যায়, এবং যেগুলো শুনতে পাওয়া যায় তার মধ্যে ম্যাক্সিমামটাই ঠিক, কারণ অনেক অলৌকিক বিদ্যা এবং জাদুবিদ্যা এই কামাখ্যাকে ঘিরে প্রচলিত রয়েছে এবং যেটা বর্তমান দিনেও হচ্ছে। এবং একটা সময় বলা হতো যে কামাখ্যায় গেলে আর ফিরে আসা যায় না, অর্থাৎ মানে মানুষের একটা মতি বিভ্রম করে দেওয়া হয়, অর্থাৎ মন মানসিকতার একটা বিভ্রম করে দেওয়া হয়। এবং কামাখ্যা সম্পর্কে স্পিরিচুয়ালি বলা হয়ে থাকে যে এখানে ভালো আত্মার অবস্থান যেরকম রয়েছে, অশুভ আত্মা ফিরে আসা যায় না, অর্থাৎ অশুভ আত্মা আপনাকে গ্রাস করে। ভালো আত্মা এবং অশুভ আত্মা অর্থাৎ মন্দ আত্মা, এই দুটোর সম্মিলিত শক্তি কিন্তু মা কামাখ্যাকে ঘিরে রয়েছে, যে কারণে মা কামাখ্যাকে বলা হয়ে থাকে জাদুবিদ্যা এবং অলৌকিক শক্তির জায়গা। এই কামাখ্যাকে মাতৃজনী পীঠের বিভিন্ন পৌরাণিক ইতিহাস মা কামাখ্যাকে ঘিরে আবর্তিত হয়ে রয়েছে, এবং আমরা দশ মহাবিদ্যার মধ্যে ম্যাক্সিমাম কালী, তারা এবং কামাখ্যা দেবী এবং বগলামুখী দেবীর নামটাই প্রচলিতভাবে শুনে থাকি। এর ওপরেই বিভিন্ন ক্রিয়াকলাপগুলো হয়ে থাকে। কামাখ্যার যে অরণ্য পথ এবং নির্জন পথে কখনো কখনো দেখা মেলে আশ্চর্যজনকভাবে ডাকিনী এবং যোগিনীর, কেননা এরা কিন্তু মায়ের আদি সহচরী রূপে পূজিত হয়ে আসছেন। কামরূপ রাজত্ব ব্রহ্মপুত্র উপত্যকা এবং তৎসংলগ্ন এলাকায় সমন্বয়ে গঠিত হয়েছিল প্রাচীনকালে, এবং এই কামাখ্যার টোটাল প্রাচীনকালের নাম ছিল
প্রাগজ্যোতিষ। চতুর্দশ থেকে দশম শতাব্দী এবং দ্বাদশ শতাব্দীর মধ্যে উল্লেখিত প্রাচীন এক মধ্যযুগীয় কামরূপের বর্ণনাও কিন্তু আমরা ইতিহাসের গ্রন্থে দেখে থাকি এবং কামাখ্যার অবস্থান কিন্তু আমরা রামায়ণ এবং মহাভারতের ক্ষেত্রেও উল্লেখ পেয়ে থাকি। নীলকণ্ঠ পাহাড়, কামাখ্যার ইতিহাস জানতে গেলে আমাদের ফার্স্ট এসে যায় নীলকণ্ঠ, যেটাকে আমরা বলি নীলাচল পাহাড়। নীলকণ্ঠ পাহাড়ের চূড়ায় একটি প্রাচীন মন্দিরের অবস্থান, যেখান থেকে সৃষ্টি হয় মা কামাখ্যার। মন্দিরে কামাখ্যার ক্ষেত্রে ফার্স্ট আমরা যখন গেটে এন্ট্রি করি কামাখ্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একটা অসমীয়া ভাষায় লেখা থাকে, যখনই মুখ খুলিবেন মা কামাখ্যার নাম বলিবেন। অর্থাৎ গুয়াহাটি থেকে শুরু করে প্রাচীন হিন্দু ধর্মের লোকেরা মা কামাখ্যাকে এতটাই বিশ্বাস করি আমরা যে দেবী সবসময় সদা প্রবৃত্তভাবে আমাদের কিন্তু প্রবলেমসটাকে হরণ করছেন, আমাদের প্রবলেম কিন্তু কমাচ্ছেন, নাহলে কিন্তু আমরা সমাজের আরও অতল গহ্বরে তলিয়ে যেতাম। যে কারণে মা কামাখ্যায় বিভিন্ন পুজোপাঠ কিংবা বিভিন্ন ক্রিয়াকলাপ, তন্ত্রমন্ত্রের বিভিন্ন ক্রিয়াকলাপগুলো হয়ে থাকে এবং এই কামাখ্যা পর্ব আজকে এত বিস্তীর্ণ প্রোগ্রাম, যে কারণে আজকে আমি পর্বগুলোকে ভাগ ভাগ করে এতদিন ধরে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এই পঞ্চম পর্বে কামাখ্যার যে ইতিহাস বললাম, এই যে রজনীবৃত্তির ইতিহাস, এবং এই ইতিহাসকে ঘিরেই কিন্তু গড়ে উঠেছে অম্বুবাচীর মেলা। সো এই তিন দিন আমরা ঐশ্বরিকভাবে রজনীবৃত্তির যে ক্রিয়া কিংবা খেলা দেখে থাকি প্রকৃতিগতভাবে, সেটিকেই আমরা উল্লেখ করছি অম্বুবাচী মেলা। অর্থাৎ অম্বুবাচী মেলা জেনারেলি বলা হয়ে থাকে যে আষাঢ় মাসে হয়ে থাকে। একটা প্রবাদ ছিল আষাঢ়ের সাত তারিখ, আষাঢ়ের সাত তারিখ মানেই কিন্তু অম্বুবাচী মেলে আষাঢ়ের সাত তারিখ, একটা প্যারালালি একটা প্রবাদ বহুকাল আগে শুনতে পাওয়া যেত। সো এই যে অম্বুবাচীর ক্রিয়াকলাপ, এই অম্বুবাচীর সময় মা কামাখ্যার শক্তির জাগরণ হয় সবথেকে বেশি, যে কারণে অম্বুবাচীকে আমি বিশেষ গুরুত্ব দিয়ে থাকি এবং অম্বুবাচীকে শুধু আমি নয় অল ওভার ইন্ডিয়ার লোকে গুরুত্ব দিয়ে থাকে এবং অম্বুবাচীকে বিভিন্ন জায়গার মতো বিভিন্ন মন্দিরও কিন্তু বন্ধ থাকে। কামাখ্যার মন্দির ত্রিপুরা সুন্দরী থেকে শুরু করে মাতঙ্গী, কমলা প্রভৃতি দেবদেবীর মূর্তি কিন্তু কামাখ্যা মন্দিরেই পূজিত হয় এবং কামাখ্যা মন্দিরের মধ্যে দশ মহাবিদ্যার মন্দিরও কিন্তু অবস্থান আমরা দেখতে পাই। এক্ষেত্রে একটা কলিকা পুরাণ মত আছে, কলিকা পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ, এই দু যোগিনীর মধ্যে যোগিনীতন্ত্র মধ্যে এর অবস্থান রয়েছে। কলিকা পুরাণ অর্থাৎ কালিকা পুরাণও এর মতান্তরের নাম। বলা হয়ে থাকে যে মা কালীর রূপে আমরা যে পুজো করছি, মা কালীরই একটি রূপই হচ্ছে মা কামাখ্যা এবং সেই হিসাবেই আমরা বন্দনা করছি। বাট যোগিনী পুরাণ এই মতের মান্যতা দেয় না। যোগিনী মত বলছে মা তারার মা কামাখ্যার একটি মা কালীর রূপ, আর আমাদের এখানে যোগিনীতন্ত্র কিংবা কলিকা পুরাণ বলছে বিষ্ণুর সুদর্শন চক্রে দেবী সতীর দেহ খণ্ডিত হয়ে দেহের একটি অংশ অর্থাৎ যোনি যে স্থানে পতিত হয়েছিল একান্ন পীঠের মধ্যে, তার একটি রূপ হচ্ছে মা কামাখ্যা। সো এটা নিয়ে ডিবেট রয়েছে, কন্ট্রিবিউট রয়েছে, বহু কন্ট্রোভার্সি রয়েছে, বাট আলটিমেটলি ডিসিশন একটাই যে অম্বুবাচী এবং অম্বুবাচীতে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন তীর্থস্থান থেকে তীর্থক্ষেত্র থেকে অম্বুবাচীতে কামাখ্যায় কিছু ক্রিয়াকলাপ হয়ে থাকে এবং যেগুলো খুব এফেক্টিভ। সো এই এফেক্টিভিটির কিছু নিদর্শন আপনাদের পরবর্তীকালে দেখানোর চেষ্টা করব। কামাখ্যা পর্ব নিয়ে আবারও ফিরে আসবো, কেন এই পর্ব দীর্ঘায়িত পর্ব। এবার কামাখ্যা পর্বতের এই যে নীলাচল পর্বত, এই নীলাচল পর্বত নাম হলো কেন, এবং কামাখ্যা, কামাখ্যা এসছে মূলত তো কামদেব, কামদেব এবং মারুতি এখানে সাধনা করে সিদ্ধিলাভ করেছিল, এই কামদেবের নাম অনুসারে এসে গেছে মা কামাখ্যা। সো এর ইতিহাসটা কি, এটা নিয়ে কিন্তু পরবর্তী প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করব। কামিং টাইমে অম্বুবাচী আসতে চলেছে, খুব ভাইটাল যোগ। যারা ভ্যারাইটিস টাইপের কিছু প্রবলেমসে ভুগছেন, আর্থিক, মানসিক, পারিবারিক কিংবা কিছু ব্যক্তিগত সমস্যা, তারা যদি মনে করেন যে অম্বুবাচীর যোগে এয়ারপোর্ট শিবতলা মন্দিরে মা কামাখ্যা ক্রিয়ার ওপরে কিছু ক্রিয়াকলাপ করবেন, তারা কিন্তু অতি অবশ্যই ফোনে যোগাযোগ করে নেবেন এবং অ্যাস্ট্রোলজিক্যালি চেম্বারগুলো ওপেন রয়েছে এয়ারপোর্ট, হাজরা, বালি, বারাসাত, আর দূরের বন্ধুদের বলি অনলাইন কনসালটেন্সি কিন্তু আপনারা নিতেই পারেন এবং এই কামাখ্যার ক্রিয়া কিন্তু খুব এফেক্টিভ হবে। আপনাদের সামনে একটা তথ্য ডেফিনেটলি রাখতে পারি, খুব ফাস্ট ক্রিয়া, অর্থাৎ যারা দীর্ঘমেয়াদী প্রবলেমে ভুগছে, মনে করছেন খুব ফাস্ট রিলিফ দরকার, তারা কিন্তু ডেফিনেটলি মা কামাখ্যার শরণে আসুন। নমস্কার।